মেজর জেনারেল শাকিল আহমেদের পুত্র রাকিন আহমেদ আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমরা তার সাথে সুখাভিভূত। সেই পঁচিশে ফেব্রুয়ারির সুখে আমরাও সুখাভিভূত। সেই সুখাতুর রাকিন আহমেদকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। এবার অনুভূতি ব্যক্ত করবেন রাকিন আহমেদ। পঁচিশে ফেব্রুয়ারি 2009, যেদিন 57টি আর্মি অফিসার এবং 2 জন আর্মি অফিসারদের ওয়াইফ নির্মমভাবে হত্যা করা হয়েছিল। দেখতে দেখতে 6 বছর পার হয়ে গেল, কিন্তু মনের কষ্ট আজই রয়ে গেল। আমি একটা বেশি একটা কথা বলব না, আমি খুব সংক্ষেপ রাখবো, কিপ ইট ভেরি শর্ট। প্রথমত আমি অনুরোধ করব আপনারা প্রত্যেকটা শহীদ পরিবারের জন্য দোয়া করেন। আমরা যেন এই কষ্টের মাঝখানেও জীবনটা নিয়ে এগিয়ে যেতে পারি। সেকেন্ডলি আমি একটা কথা বলতে চাই যে 25শে ফেব্রুয়ারি যদি শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করা হোক। লাস্টলি যে কথা বলতে চাই, বা বর্তমানে যে ট্রায়ালস হচ্ছে, আসলে উই হ্যাভ সিন অল দি এভিডেন্স অ্যান্ড দি এভিডেন্স স্পিকস ফর ইটসেলফ। অজয় মেজর সিদ্দিকী আঙ্কেল বলেছেন, আমরা জানি কারা জড়িত, উই অল নো। সাম পিপল উড লাইক টু গিভ আ ডিফারেন্ট ভিউ, এভরিওয়ান হ্যাজ ডিফারেন্ট ভিউ, দ্যাটস ফাইন, হতেই পারে। কিন্তু এভিডেন্স অ্যান্ড ফ্যাক্টস কখন আপনি বদলাইতে পারবেন না। সত্য আজীবন চেপে থাকবে না। এ পৃথিবীতে এই বিচারটা না হলেও ইনশাল্লাহ আখিরাতে হবে। আপনাদের অনুরোধ, আপনাদের কাছে আপনারা দোয়া করেন, দোয়া করেন আমাদের জন্য ইনশাল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের সকলের শ্রদ্ধেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শ্রদ্ধাভাজন ডক্টর কে এম এ মালেক স্যারকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের আয়োজক সিটিজেন মুভমেন্টের আহ্বায়ক আমার নেমসেক, মানে আমারই নাম, আমাদের প্রিয় বন্ধু আব্দুল মালেক। এবং আজকের অনুষ্ঠানের যাকে হয়তো আমি ভাবছি যে হয়তো নাও আসতে পারে, প্রধান আকর্ষণ, আমি শিওর আপনারা সবাই একমত হবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি অলরেডি চলমান আন্দোলনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং আমরা আশা করি সামনেও ওনার নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলন, যার মূল লক্ষ্য হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা এবং জাতীয় উন্নয়ন সাধন করা। জনাব তারেক রহমান, আমার সালাম। উপস্থিত বন্ধুগণ সবাইকে আমার সশ্রদ্ধ সালাম এবং অভিবাদন। আজকে আমার ব্যক্তিগতভাবে, আপনারা হয়তো অনেকেই জানেন না, ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লাগছে একটা কারণে, সেটা হলো 2010 সালে এই বিডিআর ম্যাসাকারের প্রথম বার্ষিকী উদযাপন
করা হয়, সেখানে আমরা 25 থেকে 30 জন লোক ছিলাম এবং তার উদ্যোক্তা বলতে পারেন আমি ছিলাম, মেজর ফারুক ছিলেন এবং ব্যারিস্টার নাজির আহমেদ আজকে নেই, নাজির সাহেব ছিলেন, ডক্টর হাসনাত হোসেন ছিলেন, ইফ কারেক্ট মি মেজর ফারুক ইফ আই এম রং, দেবনাথ সেন্টারে আমরা প্রথম অনুষ্ঠানটা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে সিটিজেন মুভমেন্টের আহ্বানে যে বিরাট সমাবেশ, এতে আমার সত্যি ভালো লাগতেছে যে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আস্তে 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 এত বড় হয়েছে এবং এর মাঝেও প্রতি বছর এমন কোনো বছর নাই যে বছর আমরা এটা অনুষ্ঠান করিনি এবং প্রত্যেকটা অনুষ্ঠানেই আমাদের মাহিদুর রহমান সাহেব, আমাদের আব্দুল মালিক সাহেব এবং আরও সবাই, মেজর সিদ্দিক, আহমেদ আজাদ, ব্যারিস্টার তমিজুদ্দিন, ব্যারিস্টার তারিক বিন আজিজ এবং আরও অনেকে, জুনায়েদ, এরা সবাই আমার খুব ঘনিষ্ঠ প্রিয় ব্যক্তিত্ব এবং আমি তাদের সাথে কাজ করি, যদিও তারা অনেকেই আমার চেয়ে বয়সে কম। তো আজকে তার ধারাবাহিকতা যে জিনিসটা আসছে, এতে আমার ব্যক্তিগতভাবে মনে করি যে একটা ভালো কাজ শুরু করেছিলাম, সেই কাজের পরিণতি আরও ভালো হচ্ছে এবং এখানে দাবি আমরা খুব একটা করিনি। গত বছর আমরা শোক দিবস, এটাকে জাতীয় শোক দিবস ঘোষণা করা হোক এরকম আমাদের ব্যানারে লেখা ছিল, কিন্তু দাবি কার কাছে করব? শেখ হাসিনার কাছে তো দাবি করে লাভ নেই কোনো। দাবি আমরা তারেক সাহেবের কাছে অবশ্যই করব যে আল্লাহর রহমতে যদি এবং যখন উনি বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা আসেন তখন তার কাছে অবশ্যই আমরা দাবি করব এবং সেই আগাম দাবিটা আপনাদের সবাই তরফ থেকে পক্ষ হয়ে আমি আজকেই করে রাখছি, যেটা আগাম দাবি থাকলো। আর কথা ঘুরে ঘেরে কথা আমি বলার লোক না সাধারণত, যদিও আমি একাডেমিক লোক, কিন্তু যারা আমার কথা শুনেছেন দুই এক মিটিংয়ে জানেন আমি খুব স্পষ্টবাদী। এই হত্যাকাণ্ডের মূল নায়িকা শেখ হাসিনা, তার যতদিন বিচার না হবে ততদিন পর্যন্ত এই হত্যাকাণ্ডের সুরাহা কোনোদিন হবে না এবং সে শুধু একা না, তার পুরো পরিবার একটা খুনি পরিবার। আপনি দেখেন এই যে তাপসের কথা আসছে, দেখতে খুব বাচ্চা বুচ্চা মনে হয়, খুব কিউট একটা ছেলে, ইনোসেন্ট লুকিং, বাট হি ইজ এ কিলার, তার বাপও কিলার ছিল। আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু আপনারা জানেন ঐতিহাসিক সত্য যে শেখ মনি সেন্ট অ্যান অ্যাসাসিন টু কিল তাজউদ্দিন আহমদ যখন কলকাতাতে ছিলেন, উনি যখন মুক্তি সংগ্রাম চলতেছিল, থিওরিটিক্যালি না প্র্যাকটিক্যালি তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ওনাদের নেতৃত্বে কিন্তু প্রবাসী সরকার ছিল এবং আমরা কিন্তু সেই সরকারের প্রতি আনুগত্য রেখেই আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমরা মুক্তিযুদ্ধে সামান্য অবদান রাখার চেষ্টা করেছি। কাজে সেই তাজউদ্দিন আহমদকে হত্যা করার জন্যে এই শেখ মনি অ্যাসাসিন পাঠিয়েছিল। সে যখন তার ওখানে গেল তখন দেখতেছে তাজউদ্দিন সাহেব অনেক রাত্রে উনি তখন কাজ করতেছেন, তো এই লোকটার খুব দয়া হলো যে না, এই লোকটা ইনোসেন্ট লোক, আমি কেন মারব। হি কেম ব্যাক, তারও আগে যান এই গুন্ডামি, আপনারা যারা রূপমহল সিনেমার কথা জানেন, আমি খুব একটা মানে বিস্তৃত বলবো না, তখন হলো আওয়ামী লীগ থেকে যখন মৌলানা ভাসানীকে তাড়িয়ে দেওয়া হয় বা ওই পর্যায়ে যখন শেখ মুজিবের নেতৃত্ব, একক নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত করা হয়, তখন তদানীন্তন আওয়ামী মুসলিম লীগের মিটিং ছিল রূপমহল সিনেমা হলে, সেইখানে গুন্ডামি দিয়ে শুরু হয়। এই এখন যাকে বাংলাদেশের প্রতিষ্ঠাতা বা জাতীয় জনক বা এটা সেটা বলা হয়, আমি বলছি এই কারণে যে আওয়ামী লীগ শুরুর থেকে এমন একটা দল যাদের সাথে গণতন্ত্র
सभ्यता भव्यता आरेकजन के सम्मान देखानो एर कोनो सम्पर्क नहीं शुधु गायेर जोर एवं दखलबाजी तो एखन हासिना सरकार एखन जेटा आछे एटा पियोरलि एकटा बेलकिबाजिर दखलबाजिर सरकार एवं अलरेडी जस्टिस हबीबुर रहमान बोलेछिलेन जे एटा तो मेजिशियानदेर देश कयेक बछर आगे बोलेछिलेन ना उनि एटा एकटा मेजिशियान मेजिशियान विभिन्न समय विभिन्न जिनिस बेर करे तो एखन एटा तो सबाई बोलतेछे यू मस्ट गेट रिड अफ दिस इलेजिटिमेट रेजिम এবং এটা শুধু ইলেজিটিমেট না এটা একটা নিও ফ্যাসিস্ট যার একটা গণভিত্তিও আছে আওয়ামী লীগের যে গণভিত্তি নেই সেটা নাই কিন্তু তাদের যথেষ্ট গণভিত্তি আছে একটা সমর্থক গোষ্ঠী আছে যারা যদি নেতা বলে শেখ হাসিনা আজকে যদি বলেন যে এখন রাত্রি ওরা সবাই বলবে এখন রাত্রি যদি বলে এখন দিন সবাই বলবে এখন দিন কাজেই তার যে সার্কাস আপনার ক্লাউন বলতে পারে দেখেন দুইটা লোক আমি সহ্য করতে পারি না মোটে কাল আপনার একজন সিলেট থেকে একটা হি লুকস লাইক অ্যান অ্যানিমাল আফ্রিকার জঙ্গল থেকে তুলে আনছে বলতেছে বেগম জিয়াকে আগুনে পোড়াবে সে বলেন তো নামটা কি তাই না আরেকটা হলো ছাত্রলীগের সেক্রেটারি ডাজ ই লুক লাইক এ হিউম্যান বিং আপনি বলেন আফ্রিকার জঙ্গল থেকে গরিলা ধরে নিয়ে এসে বাংলাদেশের রাজনীতিতে নিয়ামক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতেছে থ্যাংকস টু শেখ হাসিনা তাই না তো এখন লেট আস স্পিক আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি বেশিক্ষণ বলবো না একটা জিনিস যেটা সেটা হলো এটা হলো সরকারের চরিত্র নিও ফ্যাসিস্ট ইলেজিটিমেট আনইলেক্টেড পাপেট গভর্নমেন্ট ডোন্ট ফরগেট অ্যাবাউট দিস এইটা হলো একটা পুতুল সরকার আপাত দৃষ্টিতে যতই শক্তিশালী হোক না কেন দে আর লাইক চিনির পাহাড় একটু পানি পড়লেই চিনিটা গলে যায় পাহাড়টা ধ্বংস হয়ে যায় তা আমার মনে হয় যে এরা ধ্বংস যখন মাস দেড়েক আগে যখন এই আন্দোলন শুরু হয় এই পর্যায়ে আওয়ামী লীগের লোকেরা টিটকারি মারত যে এই দুই চার দিন পরে ঠিক হয়ে যাবে আজকে নিয়ারলি প্রায় দু মাস হতে চলছে কই ঠিক হয়নি বেগম জিয়ারকে যেভাবে ইনসাল্ট করেছে তার খাবার বন্ধ করে দেওয়া এটা করা সেটা করে কত কিছু ট্রিক্স এটা করেও কিন্তু আন্দোলন বন্ধ হয় নাই এবং সত্যিকার অর্থেই আন্দোলন তৃণমূলে চলে গেছে এবং আওয়ামী লীগের লোকেরাও কিন্তু সেফ না তারাও মনে করে যে দেশে তারা এই সরকার যদি চলে যায় হাসিনা চলে গেলে তারাও দেশে তারা থাকতে পারবে না তো এখন আইদার দে এক্সিস্ট অর উই এক্সিস্ট উই হলো দেশের শতকরা 95 ভাগ জনগণ আর তারা হলো শতকরা 5 ভাগ লোক এবং এরা দেশের শত্রু এবং আমরা দেশের মিত্র তো কাজেই উই মাস্ট ফাইট ব্যাক ফর আওয়ার ওন সার্ভাইভাল আর একটা জিনিস বলে আমি শেষ করব আমি বেশি বলার অনেক কিছু ছিল কিন্তু সেটা তো বলা সম্ভব না আমার ধারণা যে একটা জিনিস আমরা মিস করতেছি আমরা বলতেছি যে 25শে ফেব্রুয়ারি কেন ঘটলো কিভাবে ঘটলো দেখেন 25শে ফেব্রুয়ারি অল অন এ সাডেন কোথার থেকে আসেনি এক ভাই বলে গেছেন যে আমরা কাউকে ব্লেম করবো না শুধু আমাদেরকে ব্লেম করবো কিন্তু আমার ধারণা যে আমাদের অবশ্যই দোষ আছে কিন্তু দেয়ার আর অলসো এক্সটার্নাল ফ্যাক্টার্স আমরা দুটোর একটা টোটালি বাদ দিয়ে আমরা করতে পারবো না এটা হলো ওই আপনার সেই একটা গল্প আছে এক জ্ঞানী ব্যক্তি বলছেন যে একটা ডিম্বাকারের ডিমের শেপে যদি একখণ্ড পাথর থাকে তো তার থেকে কোনো সময় বাচ্চা হবে না তখন পাথরকে যদি আপনি তা দেন পাথর উইল নেভার প্রডিউস দ্যাট আবার যদি শুধু একটা ডিম রাখেন প্রপার এনভায়রনমেন্ট তা না দেন তাহলেও বাচ্চা হবে না তার মানে দুটা ফ্যাক্টর দরকার আর কি তো এখন আমাদের ওখানে যে কোনো সামাজিক পরিবর্তনের জন্য দুটো ফ্যাক্টর দরকার আমাদের ওখানে বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ফ্যাক্টরস আছে মূলত সংগ্রামটা গণতন্ত্র এই সেনাবাহিনীকে ধ্বংস করা তার কারণ সেনাবাহিনী হলো স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক তাদেরকে ধ্বংস করার জন্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স বিডিআরকে তারা ধ্বংস করে দিল এবং মানে কেউ সেটাকে টোটালি ডিমোলিশ করে দিল ইফ ইউ রিমেম্বার এখন যে সিজিএস
মেজর জেনারেল মইনুল হোসেন উনি বলছিলেন আই হেট বিডিআর এবং কারো পারমিশন ছাড়া উনি কিন্তু ড্রেস চেঞ্জ করে দিছিল হি প্রিন্টেড ইনভিটেশন কার্ড ইফ ইউ রিমেম্বার অল দোজ থিংস একে একে যোগ দেন আপনার যোগফল পাবেন তো কাজে সেটা তারও আগে যদি যান সেটা হলো 71 গণতন্ত্রের লড়াই 47 গণতন্ত্রের লড়াই গতকালকে পশু পশ্চিমবাংলার বন্ধুরা বলে যান ঢাকা শহরে যে চলেন আমরা দুই বাংলা এক হয়ে যাই আমার এক ভাই বলছেন যে এটা ভালো খবর কিন্তু আমি মনে করি ওই ভাইরা লেট দেম কাম আউট অফ দিল্লি তাই না দিল্লি থেকে বের হয়ে আসেন তারপর দেখেন আপনারা কিরকম সেকুলার হিন্দু আমরা কিরকম সেকুলার মুসলমান লেট আস ইউনাইট দেন আমরা তো কোনো অসুবিধা ছিল না আমরা একসাথে ছিলাম আগে 47 এর আগে কি কারণে আমরা 47 এই অঞ্চলের মুসলমান মূলত মুসলমান জনগোষ্ঠী পাকিস্তান করলো সেটা তো আমাদের ভাবার দরকার হুট করে আপনি বলবেন তাই হয় না আর সার্টেনলি এই দেশের মানুষ কোনো অবস্থাতেই হিন্দুত্ববাদী ফিলোসফির আন্ডারে মাথা নত করবে না কোনোদিন না উই ওয়ান্ট আওয়ার ওন ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ডিগনিটি যাতে আমাদের মানুষ অন্তত সম্মান নিয়ে থাকতে পারে বাঁচতে পারে তো যাই হোক আমি চাই একটা জিনিস লক্ষ্য করেন আমি লিখছি অনেক যে আমাদের কিছু লোকজন যারা বলতো তার ভিতরে একজন গাফার চৌধুরী হারিয়ের কবি মুনতাসির মামুন এই যে গোষ্ঠী যে বাংলাদেশের কোনো সময় কোন নাস্তিক ভাই এটা একটা জিনিস কিন্তু এরা হলো দেশদ্রোহী তার কারণ এরা বলতো যে বাংলাদেশের আর্মির দরকার নাই তাই না এবং শেখ হাসিনা নিচে বলছে যে আই হেট আর্মি এটা আজকে না সে যখন আওয়ামী লীগের লিডার হয়ে বিবিসি ইন্টারভিউ দিতে আসে আপনারা সিরাজুর রহমানের লেখা পড়েন হ্যাঁ উনি বলছেন যে আই হ্যাভ কাম টু পলিটিক্স অনলি টু টেক রিভেঞ্জ অফ মাই ফাদার্স কিলিং তার মূলে এখনো বাধ্যমূল ধারণা যে জিয়াউর রহমান ওয়াজ কিল্ড হিজ হার ফাদার এবং তার ফ্যামিলি মেম্বার সেই কারণে হি মাস্ট বি এলিমিনেটেড এভরিহোয়ার শাবল দিয়ে জিয়াউর রহমানের নাম জিয়া উদ্যান থেকে তুলে দিতে হবে শাবল দিয়ে কোবাইয়ার তারপর ঢাকা এয়ারপোর্টে তার নাম মুছে দিতে হবে আপনি দেখেন শুরু ঠিকই কিন্তু এটা এবং এখনো অনেক কেস বাকি আছে যার ফলে শি উইল নেভার হ্যান্ড ওভার পাওয়ার পিসফুলি টু বেগম জিয়া অর তারেক রহমান লেট আস বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দিস তো কাজে উই গট টু ডু হোয়াট এভার উই হ্যাভ টু ইউনাইট এভরিবডি এবং এক ভাই বলে গেছেন যে তারেক সাহেব আপনি হয়তো আমাদের অনেকেরই বয়সে ছোট কিন্তু সিন্স ইউ আর দ্য লিডার ইউ মাস্ট ব্রিং এভরিবডি ইউ মাস্ট এমব্রেস অল দ্য প্যাট্রিয়টস তাই না সবাইকে নিয়ে আপনি কাজ করেন এবং আমরা আপনার সাথে আছি ইনশাল্লাহ শেখ হাসিনা উইল বি ডিফিটেড অ্যান্ড আওয়ার পিপল উইল বি ভিক্টোরিয়াস থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম